তিন বছর আগে বরাদ্দ দিলেও ময়ূরী আবাসিক এলাকার উন্নয়নে কোনো কাজ করেনি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিশেষজ্ঞরা বলছেন সরকারি এই প্রতিষ্ঠানটির বাণিজ্যিক মনোভাবের কারণে মানুষের আস্থাহীনতা তৈরি হচ্ছে এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট দু হাজার দশ সালে নগরীর পশ্চিম প্রান্তে নিম্ন মধ্য আয়ের মানুষের জন্য ময়ূরী নামের আবাসন প্রকল্প হাতে নেয় কেডিএ শুরুতে প্রকল্প ব্যয় একশো কোটি টাকা থাকলেও দু সালে গ্রাহকদের বরাদ্দ দেওয়ার আগে তা বেড়ে দাঁড়ায় দুশো ঊনসত্তর কোটি টাকায় ফলে বেশি দামে প্লট বরাদ্দ নিতে হয়েছে গ্রাহকদের পাশাপাশি গ্রাহকদের গুনতে হচ্ছে কিস্তির উচ্চ সুদের হার প্লটের আকার ভেদে দ্বিতীয় দফায় গ্রাহকদের কাছ থেকে সাড়ে নয় লাখ টাকা কিস্তির সাথে চার লাখ চার হাজার টাকা এবং পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা কিস্তির সাথে দুই লাখ চার হাজার টাকা সুদ আদায় করেছে কেডিএ একদিকে উচ্চ সুদ অপরদিকে প্রকল্প এলাকায় গত তিন বছরে কোনো উন্নয়ন না হয় খুব জানিয়েছেন গ্রাহকরা প্রকল্পের আমাদের জায়গা এই জায়গাটি আমরা এখনো দেখতে বাস্তবের সঙ্গে ওদের কথার সঙ্গে কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি দেখা গেছে না যে পনেরো পার্সেন্ট সুদ পক্ষান্তরে ওই সুদটা গিয়ে প্রায় পঁচিশ পার্সেন্ট হারে দাঁড়াচ্ছে আমরা আপনার সবাই বলি যে এটা সেবামূলক প্রতিষ্ঠান বাস্তব অর্থে কিন্তু সেটি আসলে কেডিএ নাই কেডি এখন সুদ খাওয়া প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দিয়ে বলছে গ্রাহকদের কথা বিবেচনা করে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা ময়ূরী আবাসিক এলাকায় ভূমি উন্নয়ন কাজ দ্রুত শুরু হবে বলেও জানিয়েছেন তারা দাবির প্রেক্ষিতে বা যুক্তিযুক্তভাবে এটাকে কুম কমানো হয়েছে এটা আগে পনেরো পার্সেন্ট যেটা ছিল সেটাকে কমিয়ে এগারো পার্সেন্ট করা হবে ডিভাইসটা অ্যাপ্রুভ হয়েছে আমরা টেন্ডার প্রক্রিয়া চলে গিয়েছি এটা বালি ভরাট দুই মাসের মধ্যে শুরু হবে অর্থনীতিবিদরা বলছেন সেবাদানকারী প্রতিষ্ঠান হয়েও কেডিএর বাণিজ্যিক মনোভাব সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাহীনতা সৃষ্টি করেছে সরকারি প্রতিষ্ঠান যখন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের রূপ নেবে বাণিজ্যের মধ্যে চলে আসবে এটা সরকারের জন্য মঙ্গল হবে না আর মানুষের জন্য তো হবেই না মানুষের মধ্যে যে মিস্ট্রাষটা তৈরি হবে একটা সময় গিয়ে এক এর প্রতিফলন হলো মানুষ সরকারের প্রতি একটা খারাপ ধারণা পোষণ করবে তাই সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কেডিয়ের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সুদের হার কমিয়ে দ্রুত ময়ূরী আবাসন প্রকল্প বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের মোস্তফা জামাল মাছরাঙ্গা সংবাদ খুলনা